উত্তরবঙ্গে ঢুকে গেছে বর্ষা। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে বৃহস্পতিবারই দক্ষিণবঙ্গেও ঢুকবে বর্ষা। প্রায় দেড় মাসের গরমের ছুটির পর বৃহস্পতিবার থেকেই খুলছিল স্কুলগুলো, আর তার মধ্যেই ফের এগারো দিনের জন্য গরমের ছুটি বাড়ানোর ঘোষণা করল রাজ্য সরকার। অর্থাৎ ২৬শে জুন অবধি চলবে ছুটি। কারণ হিসেবে শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তি বলছে প্রচণ্ড গরম, অর্থাৎ ৪৫ দিন গরমের ছুটির পরে আরও এগারো দিন ছুটি। আর এই ছুটির পর ছুটি ঘিরে শিক্ষা মহলে উদ্বেগ। করোনার জেরে বছর দুয়েক এমনিতেই বন্ধ ছিল স্কুল, তারপর এভাবে ছুটি চলতে থাকলে পড়াশোনার হাল কি হবে প্রশ্ন তাদের। এটা সম্পূর্ণ অযৌক্তিক। বর্ষা তো দু একদিনের মধ্যে এসে যাবে, এরা কি হাত গুনে বলেন যে গরম থাকবে? অন্তত পক্ষে সপ্তাহে চার দিন খোলা থাক, সপ্তাহে তিন দিন খোলা থাক, বা সকালে খোলা থাক। এটা আমার ব্যক্তিগত মত যে তো স্টেবিলাইজ স্কুল এডুকেশন, এখন যে অবস্থাটা দাঁড়িয়েছে, শিক্ষার অবস্থাটা যেভাবে দাঁড়িয়েছে, ছাত্রছাত্রীদের ড্রপ আউটের অবস্থাটা যেটা দাঁড়িয়েছে, সে জায়গায় দাঁড়িয়ে এই অভ্যাসটা কিন্তু যদি চলে যায় আস্তে আস্তে, সেটা খুব বিপজ্জনক একটা ট্রেন্ড তৈরি হয়ে যাবে। আমার মনে হয় যে স্কুল খোলা রাখার দরকার আছে। সরকারি ও সরকার অনুদানপ্রাপ্ত স্কুলগুলিতে কার্যকর হবে এই বর্ধিত ছুটি। সেই সঙ্গে আইসিএসসি ও সিবিএসসি স্কুল কর্তৃপক্ষকেও বিজ্ঞপ্তির কপি পাঠানো হয়েছে। সরকারের আর্জি বেসরকারি স্কুলগুলিও ছুটি বাড়িয়ে দিক, এতেই বেজায় বিভ্রান্ত বেসরকারি স্কুলগুলি। গভর্নমেন্টের সার্কুলার পেয়েছি, তো তাতে বলা হয়েছে যে ২৬শে জুন পর্যন্ত সামার ভ্যাকেশন এক্সটেন্ড করতে আমরা ছুটি এক্সটেন্ড করব। মঙ্গলবার থেকে সশরীরে ক্লাস শুরুর সিদ্ধান্ত নিয়েছে লামাতিনিয়া স্কুল কর্তৃপক্ষ। ডিপিএস রবি পার্ক জানিয়েছে ছুটি দেওয়া হবে কি হবে না তা নিয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নেওয়া হবে, বুধবার সিদ্ধান্ত নেবে ফিউচার ফাউন্ডেশন। এই যে ১৫ দিন এক্সটেনশন, কি কারণ আছে? কারণ একটাই, পশ্চিমবঙ্গ সরকারের টাকা নেই আর কেন্দ্রের পাঠানো এমডিএম এর টাকাগুলো মারবো আরো ১৫ দিন। আমি বলবো এখানে ফালতু বাজার গরম না করে, হাওয়া গরম না করে, এই যে মাত্র ৪.৫ টাকা, সেটা তো লাথি মারতে গিয়েছেন, বা ৭.৫ টাকা আপার প্রাইমারি ছেলেকে দেন, সেটা কেন্দ্রীয় সরকারকে আপনি এখানে কথা না বলে ওদের গিয়ে বলুন বাড়াতে, যাতে ছেলে মেয়েগুলো একটু ভালো খাবার পায়। আগামী বছর পূর্ণ সিলেবাসে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা। এই পরিস্থিতিতে এভাবে ছুটির পর ছুটি চলতে থাকলে কিভাবে সিলেবাস শেষ হবে তা নিয়েও উঠছে প্রশ্ন। তবে এই বর্ধিত গরমের ছুটি দুই পাহাড়ি জেলা দার্জিলিং ও কালিম্পং এ কার্যকর হচ্ছে না। কৃষ্ণেন্দু অধিকারী, দীপক ঘোষ ও উজ্জ্বল মুখোপাধ্যায়, রিপোর্ট, এবিপি আনন্দ। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।